মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত খড়গ্রাম তারাপীঠ রাজ্য সড়কের ওপর কান্দুরি মোড় এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় রবিবার ভোর রাত্রে মৃত্যু হল এক ব্যক্তির এবং গুরুতর আহত হলেন আরও এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর 3টে নাগাদ ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে এই ঘটনা ঘটল তা এখনো অজানা সকলের। খড়গ্রাম থানার পুলিশ মৃত আকাশ সরকারের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অপরদিকে গুরুতর আহত বিদ্যুৎ মণ্ডলকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা বিদ্যুৎ মণ্ডলকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে উন্নত চিকিৎসার জন্য। খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জানার চেষ্টা করছে কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্দুরি মোড় এলাকায় রবিবারের দিন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ধারারা কোথায় যাচ্ছিল? বাড়ি বাড়ি ওদের লালবাগ। একজনের নাম আকাশ, একজনের নাম বিদ্যুৎ। ওরা ওর বাবার নাম হচ্ছে লক্ষ্মী সরকার, ওর মায়ের নামও লক্ষ্মী সরকার। লালবাগ কোথায় এসে কি করেছে আমরা বলতে পারছি না। ও বাড়ির মা বাবারাও জানে না যে ছেলেরা কোথায় যাচ্ছে। বিদ্যুৎকে কোথায় বুদ্ধি এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।